হ্যান্ডব্যাগ ক্যারি করা সবসময়ই মহিলাদের প্রথম পছন্দ, হোক না সেটা দেখতে ভিন্ন। আর হ্যান্ডব্যাগ ছাড়া মহিলারা নিজেদেরকে মানিয়ে নিতে পারেন না। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ পাওয়া যায়, কিন্তু আমরা আজকে যে হ্যান্ডব্যাগটি দেখাতে চলেছি সেটি এতই ছোট যে আপনার পকেটে নয়, হাতের আঙুলের একটি রেখার উপরে ধারণ করা যাবে। সম্প্রতি মিশ্চিফ কোম্পানির শিল্পীরা এক আশ্চর্যজনক জিনিস তৈরি করেছে যা মানুষকে অবাক করে তুলেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রাধান্য পেয়েছে। এই আশ্চর্যজনক জিনিসটি হলো একটি মাইক্রোস্কোপিক লুই ভুইটন ব্যাগ। আপনি জেনে অবাক হবেন যে এই ব্যাগটির আকার লবণের দানার থেকেও ছোট, আর বর্তমানে এটি বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম ব্যাগ। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই ব্যাগের ছবি। ব্যাগটির আকার অতি ক্ষুদ্র হলেও এর একটি পকেট রয়েছে যা দেখতে হলে আপনাকে মাইক্রোস্কোপের ব্যবহার করতে হবে। সবুজ রঙের এই ক্ষুদ্র ব্যাগটিতে রয়েছে লুই ভুইটনের একটি লোগো। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শিল্পী সংস্থা মিসচিফ এই ব্যাগটি প্রস্তুত করেন। নিয়ন সবুজ রঙের ব্যাগটি একটি মাইক্রোস্কোপের সাথে পাওয়া যায়। মাইক্রোস্কোপে আপনি প্রথমে যে জিনিসটি লক্ষ্য করবেন তা হলো লুই ভুইটনের লোগো। মাইক্রোস্কোপিক এই ব্যাগটি দেখতে লুই ভুইটনের অন দ্য গো মডেলের অনুকরণ বলে মনে হয়। লুই ভুইটন অবশ্য জানিয়েছে মিসচিফ কোম্পানি তাদের এই লোগো ব্যবহারের কোনো অনুমতি নেয়নি। এই ক্ষুদ্র হ্যান্ডব্যাগটির দৈর্ঘ্য 657 মাইক্রোমিটার, প্রস্থ 222 মাইক্রোমিটার এবং উচ্চতা 700 মাইক্রোমিটার, এবং সর্বোচ্চ অকশন মূল্য $63,000 অর্থাৎ $51,00,000 টাকায় এই ব্যাগটি বিক্রি হয়েছে। মিসচিফ কোম্পানি তার ইনস্টাগ্রাম পেজ থেকে এই ব্যাগটির একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, বড় হ্যান্ডব্যাগ, ছোট হ্যান্ডব্যাগ এবং সাধারণ হ্যান্ডব্যাগ সবই রয়েছে, তবে এটি ব্যাগের ক্ষুদ্রকরণের একদম শেষ পর্যায়ে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির একটি বিবৃতিতে বলা হয়েছে, সাধারণত ক্ষুদ্র যান্ত্রিক বায়োটিক স্ট্রাকচার তৈরির জন্য ব্যবহৃত স্টিরিও লিথোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করে জৈব প্রযুক্তি নির্মাতাদের সহায়তায় ব্যাগটি তৈরি করা হয়েছে। আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা পৃথিবীকে। ধন্যবাদ বন্ধুরা।